Hey my foodie family, welcome back to my channel The Urban Hessian. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কাঁচা আমের একটা শরবত, যেটা আমটা সিদ্ধ করে করা হয়। এটা আমার বাগানে, আমি এখন আমার বাগান থেকে আমও পেরে নিলাম, আর তার সাথে সাথে আমি আমার বাগান থেকে কাঁচা লঙ্কাও নিয়ে নেবো। এই দুটো জিনিসই এই শরবতে ইউজ হবে। তাহলে চলুন দেখে নিন আমি কীভাবে বানাই এই শরবতটি। নিজেরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।